হ্যাঁ বন্ধুরা, দেখো কচু শাক রান্না করব। এই যে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে ইলিশ মাছের মাথা আছে, ছোট ছোট ইলিশের মাথা 4টে, আর এই যে রুই মাছের মাথা, এটা রসুন থেঁতো করা আছে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বাদামটা একটু ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল দিয়ে দেব, মাথাগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়নের জিরে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, এবার রসুন থেঁতো করা, আদা বাটা, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেবো। এই দেখো কচু শাকটা কত কমে এসছে, নরম হয়ে গেছে একদম। একটু আঠা আঠা করে রান্না করব, ঝোলটা টানিয়ে নেব। এই দেখো ভেজে রাখা বাদাম দিয়ে দেবো, এদিকে দেখো মাথাগুলো, মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি। এবার ভেঙে মাথাগুলো, ভাঙা মাথাগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, আর একটু রসটা টানলে নামাবো। একটু চিনি দিয়ে দেবো, মিশিয়ে নেবো চিনিটা, আর একটু রান্না করে নেবো, শুকনো শুকনো করে নেবো। হয়ে গেছে প্রায়, এই দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছ আর রুই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা রেডি। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।